নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে যার কথা জ্যোতিষের বেদবাক্য যার হাত ধরে আপনার ছকের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং আপনার ছকের শেষ কথাটি বলবেন সুভাষ শাস্ত্রী এটা একবার নয় একাধিকবার লক্ষাধিকবার প্রমাণিত অনেক অনেক স্বাগত সুভাষ এরকম মানে বহু টেলিফোন আমরা পাই বহু কথা তিনি শুনেছেন কিন্তু শেষ কথাটা আপনি বলেছেন আপনার পরে কিন্তু আর অন্য কোনো কথা হবে না তো গতকাল যেখানে আমরা আলোচনাটা শেষ করেছিলাম আপনি উপরের দিক দিয়ে ক্লক ওয়াইজ এবং আজকে এবার তলার দিকে রাশিচক্রের তলার দিকে তিনটে তিনটে ছটা রাশি আগে আমি বারোটা রাশি কভার করে নিই রাশি ফলটা কভার করি সপ্তাহে যেটার জন্য বসে রয়েছেন সারা বছর তো রয়েছেন সামনের সপ্তাহটা আজকে রবিবার কালকে আপনারা লাইভ দেখতে পাননি রেকর্ডের অনুষ্ঠান ছিল সেটাই দেখেছি আসতে পাইনি তো আমি আর রাশি ফলটা পড়িনি তারপরে ওইগুলোর আমি আলোচনাটাকে যতটা শর্টকাট করে কালকে তুমি বলছিলে বলুন তবুও চেষ্টা করবো একটু শর্ট করে বলার কিংবা বোধগম্য হয় হ্যাঁ সাথে 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 বোধগম্য হয় সেটা যাতে কুইক যাতে বুঝতে পারে বোঝার সুবিধার জন্য তুমি বলছো ঠিক আছে আমি আগে রাশি ফলটাকে রাশিফল সাপ্তাহিক রাশি ফল পড়ছে এটা দু হাজার চব্বিশের এটা কর্মক্ষেত্রে অশান্তি আর্থিক শুভ সুযোগ নষ্ট বিদ্যার ক্ষেত্রে সাফল্য বিদ্যার ক্ষেত্রে সাফল্য বৃষ নতুন কর্মযোগ ভ্রমণে বাধা ভ্রমণে বাধা প্লাস মানে আরও অন্যরকম হয়রানি বিবাহযোগ রয়েছে বৃষ বিবাহযোগ রয়েছে মিথুন রাশি আর্থিক শুভ গোপন শত্রুতা বৃদ্ধি মানসিকভাবে হয়রানি আপনি হতে পারেন কিন্তু আর্থিক ব্যাপারে শুভ আবার বলছি এই সপ্তাহ আর্থিক ব্যাপারে শুভ গুপ্ত শত্রুতা আপনার বিরুদ্ধে কুটকাচারি হয়রানি হতে পারেন নিজের শরীর এবং কিংবা পরিবারের শরীর পরিবারের লোকের শরীর নিয়ে একটু অস্থিরতা থাকবে শরীর ভালো যাবে না কর্কট শরীর ভালো নয় মতবিরোধ কর্মক্ষেত্রে বাধা প্রেম প্রণয়যোগ সম্পর্কে হাত ছাড়ি কর্কটের পরে আমি আসছি সিংহ সিংহ হচ্ছে আর্থিক সম্পত্তি নিতে ব্যাপারে অসুবিধে শত্রুতা বৃদ্ধি মানসিক কষ্ট মনের কষ্ট সিংহ রাশি মানসিক কষ্ট অর্থ ব্যয় শরীরও ভালো নয় সিংহ রাশি ভালো নয় সিংহর পরে আসি কন্যা আর্থিক ক্ষতি মানসিক হতাশা সমস্যায় সমাধান কোনো সমাধান সূত্র খুঁজে পাবেন এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা খবরের সূত্র আপনার সামনে আসতে চলেছে তুলা সম্পর্ক ব্যবসায় ক্ষতি কর্মক্ষেত্রে পরিবর্তন মানসিকভাবে ক্লান্তি তুলারাশি মানসিকভাবে ক্লান্তি তুলা রাশির যারা মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহযোগ এবং সন্তান সম্ভাবনার যোগ রাশিফল রাশিফল কিন্তু এটা এটা কিন্তু বাৎসরিক ফলও এটা কনভার্ট হবে কোনো সময় মান্থলি কোনো সময় বার্ষিক ফলে কনভার্ট হবে শুভ খবর দীর্ঘদিনের কোনো প্রত্যাশাজনিত খবর আপনার সামনে আসতে পারে না গুড নিউজের সূত্র আপনি পেতে পারেন বৃষ্টি শরীর ভালো নয় অপবাদ মানসিক হতাশা প্রাপ্তিযোগ সম্মান হানি ধনু কর্মক্ষেত্রে অশান্তি মানসিক ক্লান্তি শরীর ভালো নয় সাংসারিক অশান্তি কোনো জিনিস খোয়া যাওয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মকর আর্থিক শুভ সম্পর্কে বাধা কর্মক্ষেত্রে উন্নতি দীর্ঘদিনের কোনো কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনার সূত্র আপনার সামনে আসতে পারে সাড়ে সাতই এখানে ফার্স্ট ফেজ চলে গেছে সেকেন্ড ফেজের অনেকটা খেয়ে ফেলেছে সাড়ে সাতই থার্ড ফেজের মুখে আপনারা জানেন সাড়ে সাতই তিনটে ফেজ হয় একটা হচ্ছে ওয়ান টু থ্রি আড়াই 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 টোটাল যোগ ফল সাড়ে সাত তিনটে ফল কোনো সময় একরকম হয় না একটা পজিটিভ হলে একটা নিউট্রাল হয় একটা নেগেটিভ হয় লাইক দ্যাট ঠিক যে এটা এটা একটু চক্রাবৃদ্ধি কার হারে ঘরের মতন মানে সুদের মতন এরকম লাফালাফি করে অর্থাৎ কি না প্রথমটা যদি আপনার নেগেটিভ যায় পজিটিভটা লাস্টে আসবে মাঝখানে নিউট্রাল আসবে আর প্রথম যদি আপনার পজিটিভ যায় তারপরে আপনার নেগেটিভ আসবে নিউট্রালটা পরে আসবে তো আপনারা এই বুঝতে পারছেন চলছে আচ্ছা এরপরে আসছি আমি কুম্ভ সাবধান থাকতে হবে এই সপ্তাহে ভালো নয় ক্ষতির সম্ভাবনা দুঃসংবাদ আসার যোগ কুম্ভ রাশির আর দীর্ঘায়িত করলাম না কুম্ভ রাশিকে মিন কার্যসিদ্ধি প্রাপ্তি যোগ মতবিরোধ মানসিক হতাশা নতুন কাজের সুযোগ রাশিফল শেষ এবারে আমরা যাব হচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোচনা করেছেন দু হাজার হ্যাঁ দু হাজার আমি একটু আমি বন্ধুদেরকে বলে দিই যারা অনুষ্ঠানটা দেখেন তারা তো জানেনি যে প্রত্যেকটা রাশিতে তিনটে করে নক্ষত্র একটা হচ্ছে স্থির নক্ষত্র আর একটা হচ্ছে মুভেবেল নক্ষত্র তাই তো দুটো মুভেবেল নক্ষত্র এটা আপনি ব্যাখ্যা দুটো হ্যাঁ হ্যাঁ স্থির নক্ষত্র ভালো ফল দেয় কেন কি খারাপ ফল দিলেও লম্বা খারাপ ফল দেয় ভালো ফল দিলেও ভালো ফল লম্বা দেয় এখন স্থির নক্ষত্র রেঞ্জ দেখতে হবে সেটা স্থির নক্ষত্র যদি কেতু হয় তাহলে সাত বছরের কেতুর দশা আপনারা জানেন বেশি টু বেশি ও চোদ্দ বছর রেঞ্জ দিতে পারে স্থির নক্ষত্র আচ্ছা চলে আসছি আমি আজকে বাচ্ছয়িক রাশি ফলে চলে আসছি যে মিথুনের পরে কর্কটে কর্কটে কি আসছে পুনর্বসু ওখান থেকে শিফট করছে মিথুন থেকে কিছুটা কর্কটে পাচ্ছে কিছুটা ভালো ফল দেবে সম্পূর্ণ দিতে পারবে না তারপরে কি আসছে পুষ্যা এখানে শনির নক্ষত্র ১৯ বছরের নক্ষত্র স্ত্রীর নক্ষত্র পুষ্যা নক্ষত্র কর্কট রাশি কিন্তু এবছরে খুব আশাতীত ফল দিতে পারবে না পুষ্যা নক্ষত্র আশাতীত ফল দিতে পারবে না কেন আচ্ছা যদি এখানে আপনার পুসা নক্ষত্র হয় তাহলে আপনাদের মনে রাখতে হবে এটা শনির নক্ষত্র বছরের প্রথম দিকে ছমাস সাত মাস আট মাস ভালো ফল না দিলেও যাবার সময় কিছু ফল দিয়ে যেতে পারে তারপরে কি আছে বুধের নক্ষত্র অশ্লেষা আছে সতেরো বছরের দশা দেখুন কর্কট রাশিতে মানে ডিস্ট্রিবিউশনটা এরকম হয়েছে একটা পড়েছে আপনার প্রথমে ওই ওই বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু মিথুন থেকে কিছুটা অংশ গেছে চিটকে ওখানে মিথুনেই ও মূলত ফল ভালো দেয় কিন্তু কর্কট কিছুটা দেবে মানে কিছুটা দেবে প্রফেশনাল কিছু পেতে পারে তাই সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনার সন্তান হচ্ছে না সেটা দেওয়ার ক্ষমতা নেই আপনার বাড়ি হচ্ছে না পারবে না এগুলো সব আহ কী বলা হয় স্থায়ী সম্পত্তি হিসেবে বলা হয় বাংলায় তো ধরুন আপনার ঋণ আছে ঋণের বোঝা মুকুব করার মানে ঋণের বোঝা রিমুভ করাবার ক্ষমতা নেই ওর আর এমন কোনো টাকা দেবে না যেখান থেকে আপনি কি প্রপার্টি বিক্রি ধরুন আপনি প্রপার্টি বিক্রি করবেন এই বাড়ি বেঁচবেন ফ্ল্যাট কিনবেন এই ফ্ল্যাট বেঁচে হবে না মুভমেন্ট মুভমেন্ট স্লো তো কিন্তু তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার পুষা নক্ষত্র উনিশ বছরের তারপরে আছে বুধের নক্ষত্র অশ্লেষা সতেরো বছরে দেখুন রেঞ্জ অনেক বড়ো অর্থাৎ কি না খারাপ সময় চলে লম্বা চলছে ভালো সময় পাবেন না বছরের শেষ দিকে গিয়ে হতে পারে কর্কট রাশির এবছরটা প্রথম হাফ মানে ফার্স্ট হাফ যদি বলি মাস ভালো ফল ওখানে নেই এবার যদি বলেন ছেলের সন্তানের ভালো হয়েছে তাহলে ভালো ফল কিন্তু আপনার কোনো প্রপার্টি বিক্রি যেগুলো বললাম এইরকম কোনো ফল আপনি পাবেন না বছরের ছ আট মাস পাবেন না শেষের দিকে কেউ কিছু হতে পারে সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে কিন্তু বছরের মানে শেষের দিকে ঠেলে নিয়ে যাবে হবে হবে করতে করতে একদম পেছন দিকে ঠেলে নিয়ে যাবে এরপরে কর্কটের পরে সিংহ রাশি আগেই বলেছি সিংহ রাশিতে যে নক্ষত্র কেতুর নক্ষত্র দেখুন এখানে মঘা স্থির নক্ষত্র অর্থাৎ না ও ঝান্ডা গেড়ে বসে রয়েছে। মগা কিছুটা ভালো ফল দেবে মগা নক্ষত্র হলে কিন্তু তারপরে যদি পূর্ব ফাল্গুনী হয় ও কিন্তু শরীর ভালো দেবে না গুরুজন হানি নিজের লোকের মানসিকভাবে ব্যথা নিজের লোক নিয়ে কষ্ট পাওয়া মানে কষ্ট শোক বহন করে আনবে বছরের প্রথম দিকে আপনার সাত আট মাস অলমোস্ট পুরো বছরটায় শোক দেবে উত্তর ফাল্গুনি ও কিছুটা ভালো ফল দেবে এখানে কিছুটা দেবে গিয়ে কন্যায় অর্থাৎ কিনা না সিংহ রাশি একটা মিক্সিং ফল দেবে সিংহ রাশি আপনার বয়স যদি হয় ষাট ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব কেননা হয় না যে বয়স হয়ে গেছে গায়ের জোর কমে গেছে তার জন্যে অনেক বেশি হতাশ হয় একটা নতুন ছেলে কম বয়সে তিরিশ বছর ছেলে অসুবিধা হলে সে বই গায়ের জোর আছে লড়বে ছোটাছুটি করবে কিন্তু যখন আপনি অনেকটাই শারীরিকভাবে কমজোর আপনি অনেক কিছু ক্ষমতা আপনার থেকে কমে চলে গেছে মানে পাওয়ার তখন আপনি আরও বেশি অসুবিধে তো ষাট বছর ঊর্ধ্ব হলে মানসিক অসুবিধা নিজের শরীর ভালো নয় ব্যয় আচ্ছা মগা নক্ষত্র কিন্তু কিছুটা ভালো ফল দেবে পুরো নক্ষত্র হলে কিন্তু পড়ে গিয়ে আপনার চোট পাওয়া নিজের লোকের ক্ষয় মানে শারীরিক ট্রিটমেন্টে অর্থনাশ কোনো দিশা পাচ্ছেন না আচ্ছা টাকার অর্থিক অভাবে ভুগবেন যদি ব্যবসাও করেন দেখবেন টাকা জলের মতন খরচ হবে টাকার সোর্স আপনি পাচ্ছেন না তিন চার মাস পাঁচ মাস আপনাকে ভোগাবে জুন মাসের জুলাই মাস শ্রাবণ মাস পড়লে অনেকটা আপনার গতিটা একটু চেঞ্জ হবে আচ্ছা তারপরে কি বললাম উত্তর ফাল্গুনি নক্ষত্র ও সিংহ রাশি থেকে শিফট করে তার মানে সিংহ রাশি একটা মিক্সিং ফল দিচ্ছে কোথাও গিয়ে যাদের সাঁট উর্দ্য তাদের একরকম ফল দিচ্ছে বয়স কম সেখানে অন্য ফল দিচ্ছে কন্যা রাশিতে চলে আসি কন্যা রাশিতে যদি আপনার ওই উত্তর ফাল্গুনি নক্ষত্র হয় তাহলে ও কিন্তু এখানে ভালো ফল দেবে ও কিন্তু ভালো ফল দেবে কিছুটা ভালো ফল দেবে তারপর কন্যা রাশির মেন হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র ও মিক্সিং ফল দেবে ও কিছু প্রাপ্তি আপনাকে এবছর দিতে পারে লাইক সরকারি চাকরি মানে যেগুলো স্থায়ী বলা হয় চাকরি পেলে চাকরি বিবাহ এগুলোকে সবই স্থায়ী বলা হয় যদিও চুরি করে চাকরি যায় বিয়ে করে বউ যায় ডিভোর্স হয় কিন্তু তবুও এই রিলেশানগুলো স্টেডি রিলেশনের মধ্যে পড়ে যদি সে মানে বিচার টিচার করে বিয়েটাও করে মানে একটা একটা বিয়ে হতে পারে হাইলাইটেড জিনিস হ্যাঁ একটা চাকরি হতে পারে তাহলে কি লোকে এই চাকরি পেয়ে থেকে বেটার চাকরি পেয়ে যায় না যায় কিন্তু তবুও চাকরি তো চাকরি বিয়ে তো বিয়েই হ্যাঁ তো সেই অর্থে বলছি আমি ভালো ফল দিতে পারি কিন্তু যদি আপনার এখানে আপনার ওই চিত্রা নক্ষত্র হয় মঙ্গলের নক্ষত্র থাকে তাহলে কিন্তু এখানে ও ভালো ফল দেবে না সাংসারিক অসুবিধে বিয়ে হয়ে গেলে আপনি সাংসারিক অসুবিধায় ভুগবেন বিয়ে না হলে সম্পর্কটা কি ম্যাচিওর করবে ম্যাচিওর কি করবে টারামানিতে ভুগবেন প্রেম বা এই প্রেম চলছে বিয়ে বলতে যাচ্ছে না আচ্ছা যদি আপনি চাকরির চেষ্টা করছেন চাকরি পাওয়ার চান্স কম সব কন্যা নয় যদি আপনার এই চিত্রা নক্ষত্র হয় মঙ্গলের ও তুলায় চলে গেছে তার মানে চিত্রা নক্ষত্র যদি হয় হস্তা হলে নক্ষত্র যদি আপনার চিত্রার কন্যা রাশি উত্তর ফলগুলি নক্ষত্র কিছুটা ভালো ফল পাবেন এক কথা ছোট করে তোমার কথা ছোট করে বলছি কন্যা রাশি হস্তা নক্ষত্র মেক্সিং ফল পাবেন বছরের ফার্স্ট হাফে না হলে সেকেন্ড হাফে গিয়ে রিটার্ন দিয়ে দেবে ভালো ভালো রিটার্ন দেবে ওই স্থায়ী রিলেশান বললাম বিয়ে চাকরি কোনো কিছু ফ্ল্যাট বুকিং স্থর জিনিস যেগুলো জীবনে থাকে এরকম জিনিস থাকার মতো সেরকম একটা বড় কোনো রেজাল্ট ও দিতে পারে ক্ষমতা রাখে কিন্তু মঙ্গলের নক্ষত্র চিত্রা হলে কিন্তু কন্যা রাশিতে ভালো ফল দিতে পারবে না কিন্তু কিন্তু একটা জায়গায় ভালো ফল দেবে বিয়ে করেছেন ঝামেলা চললেও বিয়ে ভাঙবে না হ্যাঁ এটা এর ভালো ফল দেবে আচ্ছা বিয়ে হচ্ছে না তো হবেই না তার বিয়ে নেই ঝামেলা কিন্তু গেট বাঁধলে গেট ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে না অর্থাৎ কিন্তু বিয়েতে বিয়ের সম্পর্কে আবদ্ধ আছে ঝামেলা চলছে টিকবে কি টিকে যাবে টিকে যাবে সম্পর্ক আচ্ছা ও যদি তুলারাশিও হয় তুলারাশিতে এসে কিন্তু মঙ্গলের নক্ষত্র খুব উইক হয়ে যাচ্ছে অর্থাৎ কি না তুলারাশিতে যদি সাথী নক্ষত্র হয় রাহুর নক্ষত্র ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট আপনাকে দিয়ে দেবে এবছরে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে রাহু কি মুন্ডু যা খায় গলা দিয়ে বেরিয়ে হজম করার ক্ষমতা নেই কেতু কি গলা থেকে পা পর্যন্ত যা পেটে আর বেরোনোর জায়গা নেই হজম মানে পুরো বডিটা কেতু মুন্ডুটা রাহু রাহুর গ্রাসে আপনি রাহুর গ্রাস কত সংখ্যা কত চার বছর কত আঠেরো তাহলে সংখ্যা যদি চার হয় প্রথম চার মাস আপনি ঝামেলায় ভুগবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আচ্ছা ধরুন মেটাও ধরে নিন আপনি একটুখানি অতিচারী করে ধরে নিচ্ছি আমি তাহলে জুনের পর থেকে কিন্তু সাথী নক্ষত্র সাথী নক্ষত্র তাহলে আপনার ইয়ে ওই তুলারাশি ওটা কিন্তু রাহুল ফল আপনি এবছর পাবেন কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন আচ্ছা কাঙ্ক্ষিত ফলের মধ্যে ওই সমস্ত কিছু হতে পারে জীবনে হাইলাইটেড বড় কিছু কাঙ্ক্ষিত ফল হতে পারে ইভেন কি সম্পর্ক রিলেশানটাও কিন্তু ম্যাচুয়ের করার জায়গায় থাকবে ম্যাচুয়ার করার জায়গায় থাকবে আচ্ছা তারপরে কি হলো আপনার যদি চিত ওখানে যদি চিত্রাটা শিফট করছে চিত্রা যদি আপনার যদি নক্ষত্র হয় তাহলে এই যে মঙ্গলের যে নক্ষত্র এই মঙ্গলের নক্ষত্র কিন্তু কিন্তু আচ্ছা আমি একটা জায়গায় একটুখানি ভুল করেছি বলে দিচ্ছি আপনাদের একটুখানি কারেকশান করে দিচ্ছি বলতে সেটা হচ্ছে যে ওই সিংহ রাশিটা একটু আগে রাশিতে ব্যাক করে যাচ্ছি আমি সিংহ রাশিতে আপনার পূর্ব ফাল্গুনি কেতু উত্তর ফাল্গুনি তিনটেই নক্ষত্র পুরো থাকছে উত্তরফারি কন্যা আসছে না কন্যা থেকে ওখানে আপনার হস্তা আছে হস্তা নক্ষত্র আছে মঙ্গলের নক্ষত্র আছে এবং আপনার ইয়ে আছে সাথী নক্ষত্র চিত্রা নক্ষত্র একটুখানি আপনার ডিস্ট্রিবিউট হচ্ছে ওই মেনটা হচ্ছে মেন হচ্ছে আপনার কন্যাতে তারপরে তুলাতে কিছু আসছে তারপরে ও পাচ্ছে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা পাচ্ছে হচ্ছে সাথীতে সাথী নক্ষত্র রাহুল পুরো পাচ্ছে বিশাখাপে বিশাখা আর শিফট হচ্ছে কোথায় বি বৃষ্টিরাশিতে শিফট হচ্ছে বিশাখা বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে বজরে কিন্তু ভালো ফল দেওয়ার ক্ষমতা নেই ক্ষীণ বল থাকবে রবির ফল দেবে রাহুর ফল দেবে মঙ্গলের ফল দেবে আগেই বলেছি শনি রাজা মঙ্গল মঙ্গলবন্থি শনি মঙ্গল ডেলিভার করবে অর্থাৎ কিনা মঙ্গলের যে নক্ষত্র এই এই যে নক্ষত্র চিত্রা নক্ষত্র দুটো জায়গায় সিফট ওপরেও ওখানেও তাই মৃগশিরা ওখানে বৃষ টু মিথুনের মধ্যে শিফট বৃহস্পতির নক্ষত্র কিছুটা ভালো ফল দেবে কিন্তু বিশাখা নক্ষত্র পার্টিকুলার খুব একটা ভালো ফল দিতে পারবে না ও তুলায় কিছুটা পেয়েছে আর বিশ্চিকে পেয়েছে দিতে পারবে না কিন্তু তুলনায় শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিশ্চিক রাশি যদি অনুরাধা নক্ষত্র ভালো ফল দেবে অনুরাধা নক্ষত্র ভালো ফল দেবে স্ট্রিক্টলি ও বসে রয়েছে বিশ্চিক রাশিতে অর্থাৎ কিনা ভালো ফল দেবে যদি ধনু রাশি যদি আপনার হয় তাহলে ধনুরাশিতে এখানে আপনার মিক্সিং ফল এখানে যদি আপনার ধনুরাশিতে জ্যৈষ্ঠা নক্ষ এখানে আপনি ভালো ফল পাবেন কেতুর নক্ষত্রে ভালো ফল পাবেন রবির নক্ষত্রে উর্বাশা উত্তরাশারা হ্যাঁ একটা শুক্র একটা রবি এই দুটো নক্ষত্রে কিন্তু ভালো ফল এখানে পাবেন কিন্তু যখনই আপনি মকরে যাচ্ছেন আমি আগের দিনে বলেছিলাম মকরে কে বসে আছে শ্রবণা বসে আছে বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্র শ্রবণা বসে রয়েছে তারপরে কে বসে রয়েছে মঙ্গলের নক্ষত্র বসে ধনিষ্ঠা বসে রয়েছে শতবিশা রাহুল তো মকর মকর রাশি ভালো ফল দেবে সাড়ে সাতির ওয়েভটা সেকেন্ড ফেজটা চলে গেছে সাড়ে সাতির যে মারক জায়গাটা চলে গেছে কুম্ভ রাশির কি ফল আগের দিনে বলে গেছি এই দিক থেকে টোটালটা কভার করলাম আমি সিংহ রাশির জায়গাটা আপনাদের সামনে আমার মনে হয় ক্লিয়ার হয়নি আমার আর একবার আমি ধরবো একটা টেলিফোন একটা ফোন নিয়ে নেবো কেন কি সিংহ রাশিতে স্ত্রীর নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র দশ নম্বর কেতুর নক্ষত্র রাজ নক্ষত্র

ধরো দুপুর দুটো উনচল্লিশ মিনিট বললে হ্যাঁ দুপুরবেলা লেক টাউনে জন্ম কলকাতা লেক টাউনে জন্ম খুব কমপ্লিকেটেড তোমার মেয়ের ছক তোমার এই মেয়ের ছক খুবই কমপ্লিকেটেড সিংহ রাশি সিংহ রাশি আমি এইমাত্র বলছিলাম সিংহ রাশিটা কভার করে আবার মনে হয় একটু ক্লিয়ার নয় মঘা নক্ষত্র কেতুর নক্ষত্রে জন্ম সিংহ রাশি নাইনটিন নাইনটি সিক্স ইন বর্ন তোমার মেয়ের রাইট কিন্তু এর যা অবস্থা ছকের যা অবস্থা তা খুবই খারাপ জীবন টানা মানি চলবে প্রচন্ড হবে শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও বক্তব্যটা আগে মান সম্মান নিয়ে টানা হবে লগ্নের দ্বিতীয় কেতু আর শনি বসে ফেলছি ছকটা টিভির পর্দায় ছকটা টিভির পর্দায় ফেলেছি আপনারা দেখুন এইখানে বসে রয়েছে কেতু আর শনি মঙ্গলটা জলের ওপরে বসে রয়েছে আচ্ছা মঙ্গল জলের ওপরে বসে কোনো ঠক টক কিছু নেই মাঙ্গলিকের কোনো দোষ নেই ওই ঝামেলা নেই কিন্তু বিবাহ বিবাহ হলে না কিন্তু কোনো ঝামেলা নেই বিবাহ টিকবে না মামলা মোকদ্দমা হবে মেয়ে তোমার কাছে এসে চলে থাকবে শত্রুতা হবে মেয়েকে শ্বশুর বাড়িতে অপবাদ দেবে

ওকে পাগল সাব্যস্ত করে দেবে শোনো তোমার মেয়েকে বলবে পাগল ওর ব্যানিয়া রোগ বুঝতে পেরেছো শুনতে চোরা ওরা বলবে ওর মেন্টাল সমস্যা সন্দেহবাতিক মেন্টাল সমস্যা মানে এক টাইপ ওয়ান টাইপ অফ কি বলা যায় তারই ঘাড়ে দোষ চাপানো এগুলো কিছুই নয় ওই এগুলো সব ক্রিয়েট করছে সংসার করা খুব মুশকিল হ্যাঁ হ্যাঁ বলে দিলাম সংসার করা খুব মুশকিল মাঙ্গলিক দোষ নেই আপনারা ছকটা আমি টিভিতে ফেলেছি ইউটিউবে দেখতে পারবেন পরে মাঙ্গলিকের কোনো দোষ নেই মাঙ্গলিকের কোনো চিটেবন্ধ নেই মঙ্গলটা জলের উপরে বসে আসে নট এ কিন্তু শনি কেতু বসে রয়েছে শত্রুতা এমন পেছনে লাগবে প্রমাণহীন ভাবে পেছনে লাগবে সংসার তো করতে পারবে না আপনি কি চাইছেন

শোনো ভাই আমি খুব সোজাসুজির লোক আমাকে সোজাসুজি হ্যাঁ জোটক বিচার হয়নি কেন জোটক মজার কথা হচ্ছে জোটক বিচার ধরতে পারতো মাঙ্গলিক তো নয় কি দেখে জোটকে জনিকুট তারাচক চক তারা কুট আর কি তো রাশিতে থাকে কত সাত নম্বর থাকে মুখস্থ অষ্টকূট বিচারে কোন কুটে কত থাকে হ্যাঁ রাশি কুটে আট সাত নম্বর থাকবে তারা চক্র তো ওইগুলো দেখে তো ওইগুলো তো মাঙ্গলিক তো নয় তো কিন্তু সিংহ রাশি কেতুর নক্ষত্র কোথায় কোথায় বছর হয়েছে শনিযুক্ত কেতু লগ্নে দ্বিতীয় সংসার করতে পারবে না আচ্ছা এখানে একটা প্রশ্ন হলো তাহলে কি বাঁচানো যাবে রিলেশনটা ভাই দেখো যদি এখানে উনি চাইছেন বাঁচাতে বাঁচাতে চাইছে তো তিন চার বছর পাঁচ বছর সাফার করতে হবে পরিষ্কার কথা চার পাঁচ বছর সাফার করতে হবে মুখ বুঝে অনেক কিছু মেনে নিতে হবে তালে ধীরে 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 ওয়েব

ছেলের সাথে কথা বলো কথা বলেছি কথা বলেছি ও কি বলছে বন্ধ করে বলছে আমি ইয়ে আমার আমি মেয়েকে নিয়ে সংসার করব না ওর মা একমাত্র ছেলে ভালো বাপ ভালো মা ওরকম করছে মা করতে দিচ্ছে না ছেলে একদম আঁচলে বেঁধে রেখেছে নানান রকম টুকটাক সব কালা জাদু করে ওই তো বললাম সত্যতা কোথায় বিয়ে দিয়েছেন কোথায় কাছাকাছি ওই তো নিউ টাউনে নিউ টাউনে

যদি কেতুর নক্ষত্র হয় ভালো হলে ভালো খারাপ হলে খুব খারাপ মেয়েটার মগা নক্ষত্র বিয়ে দিয়েছে পূর্ব নক্ষত্র হলে কি হবে বয়স্ক লোক শরীর খারাপ আর্থিক সমস্যা পড়ে গিয়ে ব্যাতা শোক কষ্ট নিজের লোকেতে শোক মানে মরে যাওয়া রোগে মানে শোক মানে ওই টাইপের শোক নয় আমার রিলেশান ভেঙে গেছে আমার আর প্রেম চলে গেছে ওরম শোক আসবে যাবে শোক মানে শোক এক কথা আচ্ছা উত্তর ফাল্গুনি যদি নক্ষত্র হয় তাহলে কিন্তু ও কিন্তু পার্টিসিপেট করছে কিছুটা অর্থাৎ কি সিংহতেও কিছুটা ভালো ফল দেবে কন্যাতে গিয়েও কিছুটা ভালো ফল দেবে কিন্তু মগা হলে লম্বা চলবে এই যে মেয়েটাকে বললাম ও যদি আমার কাছে আসেও হ্যাঁ সলিউশন ওই ব্ল্যাক ম্যাজিক ওগুলো যেগুলো বলছে ওগুলো ব্লক করে দেওয়া যাবে কিন্তু নট দ্যাট কি রিলেশনটা খুব ভালো হয়ে গেল কালকে থেকে সেটা কিন্তু হবে না ওনাকে বলে দেওয়া উচিত লাইনে নেই কেন অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখছে আপনারা দেখছেন সিচুয়েশানটা কিন্তু পাল্টাতে সময় লাগবে কেননা সিচুয়েশনটা একবারে গোড়ায় তো বিচারও করা হয়নি ছেলে ভালো এতই ভালো সে মায়ের জন্য আরও ভালো বইয়ের জন্য কিছুটা কম ভালো কোথাও বেশি ভালো কোথাও কম ভালো প্রপোশনাল যা হয় তো সেখানে সময় লাগবে কিন্তু হাতে সময় একদম কেতুর নক্ষত্র এনিমি প্রবলেম আমি বলছিলাম যে কেতুর নক্ষত্রে জন্ম আপনারা দেখলেন দ্বিতীয় শনি কেতু মাঙ্গলিক দোষ নয় এই বিশ্লেষণটা আপনার জন্য মানে যেভাবে আপনি একটা ছকের পালস দেখে সমস্যাটাকে তুলে ধরেন সাধারণ স্তুর কিন্তু সেটা প্রমাণিত হয় এখানেই সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য আপনার ছকে তার কথাই শেষ কথা মায়ের আশীর্বাদ গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং দীর্ঘ দিন ধরে তার নিজস্ব পেশায় স্বমহিমায় বিরাজ করা অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক